हेलो फ्रेंड्स, गुड इवनिंग ऑल फ्रॉम बांग्लादेश। एंड यू नो, दिस इज़ वेरी कॉमन फेस एज ए यूट्यूब लवर। ऑल द टाइम आई जस्ट ट्राइंग टू शेयर माय थॉट्स, माय फीलिंग्स एंड रियल लाइफ एक्सपीरियंस, ट्राइंग टू यूजिंग द अपॉर्चुनिटी ऑफ द ब्लॉकचेन एंड ट्राइंग टू एक्सचेंजिंग माय रियल लाइफ एक्सपीरियंस with the platform, with the audience. And today I'm also thinking to share with you something about our real life. Sometimes we are getting upset because one thing we forget, that not all the attempts will be perfect. And this is really a very hard thing for us, for accepting the reality. So in this regards, I want to share some of my thoughts and my own views. And I will trying to share it with my native language, Bengali. So let's start. শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং নিজেদের সময়গুলোকে যথাসাধ্য সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করতেছ। কারণ ফলাফল যাই হোক, আমাদের চেষ্টাগুলোকে অব্যাহত রাখতে হবে, আমাদের প্রচেষ্টার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যদিও মাঝে মাঝে আমরা আমাদের কাজের ফলাফল এবং কাজের পরিপূর্ণ অবস্থা দৃষ্টে মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই, কারণ আমরা অনেক সময় কাজ করার পর চিন্তা করি যে হয়তোবা এটা পারফেক্ট বা নিখুঁত হয় নাই, হয়তো আর একটু ভালো করে চেষ্টা করলে এটা আরও বেশি নিখুঁত করা যেত। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ আমরা করি আমাদের কাজের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের কাজের গতিকে স্লো করে দেয় এবং আমাদের আত্মবিশ্বাসের মাত্রাটাকে নিচু করে দেয়। কারণ আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সকল প্রচেষ্টাই নিখুঁত হয় না এবং এটা হবে না, এই বিষয়টাকে মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে পরবর্তী চেষ্টায়। আরও বেশি মনোযোগী হতে হবে পরবর্তীতে যেন কাজটা আরও সুন্দরভাবে করতে পারি, সেই ব্যাপারে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং আপনি যদি নিখুঁত করার চেষ্টা করেন, সেটাকে বারবার চেষ্টা করতে হবে, বারবার সময় ব্যয় হবে, আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে সক্ষম হবেন না। সুতরাং আমাদের কাজের ক্ষেত্রে রেজাল্ট যাই আসুক, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কাজের সার্বিক পরিস্থিতি যাই হোক, সেটাকেও আমাদেরকে মেনে নিতে হবে, কারণ সকল প্রচেষ্টা নিখুঁত হবে না, কিছু চেষ্টা ভুল হবে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নেব, পরবর্তী চেষ্টাগুলোকে সঠিক করার চেষ্টা অব্যাহত রাখব। এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতাকে আমরা যতটা সুন্দরভাবে গ্রহণ করতে পারব, আমাদের কাজের গতিটাকে তত সুন্দরভাবে ধরে রাখতে পারব। এটাই আমার আজকের ভিডিওর মূল মেসেজ, যে সকল প্রচেষ্টা নিখুঁত হবে না, কিছু ভুল ত্রুটি থাকবে, সেগুলোকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সো ফ্রেন্ডস, আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু শেয়ারিং উইথ ইউ। থ্যাংকস অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে। হ্যাপি ডিটিউ।